দাঁড়া, আপনার নামটা বলুন। আমার নাম শেখ শামসের আলী। এই আপনার কাজটা বন্ধ করে দিলেন কেন, কী জন্য? কাজটা বন্ধ হয়েছে, এ শিডিউল অনুযায়ী কাজ করছে না, একদম একদম কমা কোয়ালিটি, যে যেটা বলে যে কমা কোয়ালিটির কাজ করে এরা বেরিয়ে চলে যাচ্ছে। আচ্ছা, সেই জন্য গ্রামের লোক থেকে অবজেকশন জানিয়েছে যে এটা ভালোভাবে কাজ হোক, আপনারা ভালোভাবে করুন। শুনে গ্রামের লোকের সঙ্গে বিজেপিও আছে, থাকতে পারে দু চারজন কি পাঁচজন থাকতে পারে, তো গ্রামের লোক রয়েছে, সব গ্রামের লোক। নির্দিষ্ট কাজে কাজ বন্ধ করে দিলেন। আপনার নামটা বলুন। প্রণব ঘোষ। এই আপনারা যে রাস্তার কাজ বন্ধ করে দিলেন কেন, কী জন্য? রাস্তার কাজটা বন্ধ করেছে, রাস্তায় অনেক অনেক অভিযোগ আছে, তার কারণ হচ্ছে রাস্তায় যে ধরনের বড় পাথর আমাদের ফেলার কথা ছিল সেসব পাথর ফেলানি, বা কোথায় কোথায় যে ড্রেন হবে সেসব কোনো কাগজপত্র কোনো নথি আমাদের কন্ডাক্টর দেখাচ্ছে না, বা তৃণমূলের কর্তৃক দ্বারা এই রাস্তাটা জোর জুলুমভাবে কাজ আজকে আর জোর জবরদস্তি করতে চেয়েছিলো, সেটা আমরা বন্ধ রেখেছি। তার কারণে আমাদের সমস্ত কিছু কাগজপত্র আমাদের সামনে বা জনসমক্ষে গ্রামবাসীর সমক্ষে হাজির করুক, বাংলাতে তারা সমস্ত গ্রামবাসী বিন্দু নিজেদের রাস্তা সবাই বুঝে নিতে চায়, এটুকুই আমাদের বক্তব্য আছে। আপনাদের তো শিডিউল দেখিয়েছিল না? শিডিউল দেখেছে, শিডিউল যেটা দেখেছে শিডিউলের মানে শিডিউলের ডুপ্লিকেট কপি আমাদেরকে দিয়েছে। আচ্ছা, যে কপিতে মানে আমরা কোনো কিছু ওই রাস্তার সম্বন্ধে কোনো কিছু উল্লেখিত কোনো কিছু বিবরণ আমরা পাচ্ছি না। আচ্ছা, তা যার কারণে আমরা এই শিডিউলটা অরিজিনাল কপি ওই কন্ডাক্টরকে আমরা বলেছি যাতে অরিজিনাল কপি আমাদের হাতে তুলে দেয় বা বেঙ্গলি মিটিং করে, কারণ আমার এখানে তো সমস্ত কিছু শিক্ষিত মানুষ নেই, যে শিক্ষিত মানুষ নেই বলে এই জিনিস শিডিউলটার ইংলিশ যে ভার্সেনটা আছে সেটা আমাদের পক্ষে বাংলা মিনিং করে বোঝা বা আমাদের পক্ষে বোঝানো মানুষকে আমাদের পক্ষে সম্ভব নয়, তাই কন্ডাক্টর কর্তৃপক্ষ দ্বারা যাতে এটা বেঙ্গলি মিনিং করে আমাদের গ্রামবাসী বিন্দু বা সমস্ত কিছু বুঝতে পারে সেই বিষয়ে করার জন্য দাদাকে আমরা সহযোগিতা হাত বাইরে করেছি। আমরা রাস্তা বন্ধের কোনো রাস্তা বন্ধের পক্ষে আমরা নয়, রাস্তাটা হোক কিন্তু সুষ্ঠুভাবে সমানভাবে হোক, কোনো অসুবিধা আমাদের নেই। এখানে লোকেরা অভিযোগ করছে নাকি মেটেরিয়াল ঠিকমতো দিচ্ছে না? হ্যাঁ, মেটেরিয়াল অবশ্যই মেটেরিয়াল কমপ্লিট আছে, যে মেটেরিয়ালগুলো দেবার করা চলছে সেই মেটেরিয়ালগুলো একদম নিম্নমানের মেটেরিয়াল। এই মেটেরিয়ালের বিরুদ্ধে বা এই পিচের বিরুদ্ধে সমস্ত কিছু রাস্তার বিরুদ্ধে এইসবের জন্যই আমাদের এই প্রতিবাদ মিছিল আছে। এই যে রাস্তা বন্ধ কাজ বন্ধ করে এই রাস্তা কোথায়? বোয়াগাছি মোড় থেকে মণিপুর অব্দি। এখন কোন পঞ্চায়েতের মধ্যে পড়ে? রাট পঞ্চায়েত। জেলা পরিষদ হুগলি। তো এতদিন এই যে আন্দোলনটা কতদিন চলবে আপনাদের? এই আন্দোলনটা এখন যতদিন না রাস্তার সমস্ত কিছু বেঙ্গলি ভার্সেন রাস্তার সমস্ত অরিজিনাল কপি আমাদের হাতে তুলে না দিচ্ছে, মানে জনসমক্ষে না তুলে দিচ্ছে গ্রামবাসীদের হাতে, ততক্ষণে আমরা এই কাজ করতে দেবো না। দাদা, একটু আপনার নামটা বলুন। আমার নাম আলী আহমেদ। এই রাস্তা কাজ করছি আপনি তো? এই কাজটা বন্ধ করে দেওয়া কেন, কী জন্যে? ওরা বলতে চাইছে শিডিউলটা বাংলায় ভার্সন করতে। আচ্ছা, এক নম্বর, দু নম্বর বলছে শিডিউল নাকি ডুপ্লিকেট। আচ্ছা, এই শিডিউল অরিজিনাল শিডিউল না। আচ্ছা, আপনি জেলা পরিষদকে অভিযোগটা জানিয়েছেন? হ্যাঁ। কবে? আমি জানিয়েছি ফোনে কালকে, আজকে গিয়ে বলবো। এই কত কিলোমিটার রাস্তা কাজ হচ্ছে? এটা 2.26। কোথা থেকে কোথায়? এটা আপনার ভোয়াগাছি মোড় থেকে মোহনপুর PMGS হয়। এই ভুয়াগাছির মোড় থেকে কত দূর হচ্ছে এটা? এই এন্ড পয়েন্ট মোহনপুর PMGS হয়। আচ্ছা, এই কাজটা যখন বন্ধ রেখেছে কেন, কী কারণটা? কারণটা আছে তো? কারণ তো ওই তো বিজেপির কিছু ছেলে এসে ওটা বলছে। আপনি কি মেটেরিয়াল ঠিক মতন দিচ্ছেন না সেই জন্য? আমার মেটেরিয়াল ঠিক আছে, আমার 20 mm পিচের জায়গা আমি 30 mm করছি। আচ্ছা, এর বেশি আবার কী করবো? ওদের বক্তব্য এই শিডিউল আপনার ডুপ্লিকেট, এটা জেলা পরিষদের অরিজিনাল শিডিউল না। দু নম্বর হচ্ছে এটা আমাদেরকে বাংলায় ভার্সন করে দাও, শিডিউল কখনো বাংলায় ভার্সন হয়, তার জন্য বন্ধ করে দিচ্ছে। তাহলে আপনার লেবার তো মার খাচ্ছে তো? হ্যাঁ, লেবার মার খাচ্ছে, আমার মাল পড়ে গেছে, মেশিন পত্র পড়ে গেছে।